السلام عليكم ورحمة الله وبركاته. একটু মনোযোগ দিবেন মুসা নবী আল্লাহ কেমন আছে দেখার জন্য ফেরাউনের দরবারে গেল। ফেরাউনের দরবারে গিয়া দেখে ফেরাউন জিকির করতেছে, আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ। ফেরাউন কি জিকির করতেছে? ফেরাউনের জিকির আপনারা বলেন, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। এরা কি জিকির? এরাই ফেরাউনের জিকির। ধরে কেন এরা কি জিকির? প্রধান অতিথির আগমন, চেয়ারম্যান সাহেবের আগমন, লিল্লাহে আল্লাহর বান্দার একটু খেয়াল করেন, কেউ যদি বলে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, অথচ নামাজের মধ্যে আল্লাহ আমাদের শিক্ষা দিল ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা ইবাদত করি কার? জোরে বলা লাগবে। তাহলে আমরা সাহায্য চাবো কার কাছে? আল্লাহর ধন নবীরে দিয়া আল্লাহ কাছে গায়েব হইয়া নবীর ধন খাজা নিয়া শুয়া আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারেতে। সুবহানাল্লাহ, না নাউজুবিল্লাহ, জোরে কন। ফেরাউন জিকির করতেছে, আনা রব্বুকুমুল, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ। আপনারা বলেন তো তুর পর্বতে মুসা নবী কার সঙ্গে কথা বলছে? জোরে বলেন কার সঙ্গে? তাহলে এখনই মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলে ফেরাউনের দরবারে গেছে, আর ফেরাউন নিজেকে বড় আল্লাহ দাবি করতেছে। আপনার বলেন তো এটা কি মুসা নবী মানবে নাকি? যদি আল্লাহর কোরআন শরীফ আপনারা পড়েন, এই কোরআন মানে আল্লাহর সঙ্গে কথা বলা। জোরে বলেন কার সঙ্গে কথা বলা? তাহলে আপনি ফজরের নামাজের পরে পড়লেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া আলা কুল্লি শাইইন কদীর, নিজে আপনি আল্লাহর কোরআন পড়লেন, গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা একমাত্র আল্লাহর হাতে। এইটা পড়ার পরে দুনিয়ার কোনো মানুষ যদি ক্ষমতার অহংকার করে, আপনি বলেন তো সেইটা মানবেন নাকি? মুসা নবী যদি না মানে আপনিও মানতে পারবেন না, যদি আপনার সম্পর্ক আল্লাহর কোরআনের সঙ্গে থাকে। ধরে কোন কথা ঠিক? মুসা নবীর সম্পর্ক কার সাথে? আমাদের সম্পর্ক আল্লাহর সাথে করবার আমরা পারবো না, কারণ আল্লাহ তো অনেক দূরে আছে ভাই, খুব মেলা দূরে। কে কয় মেলা দূরে? আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক করা লাগবে, রাজি আছেন? তাহলে যে সুরাটা আপনাদের সামনে তাফসির হবে, সুরাটার নাম কি? সঙ্গে সঙ্গে মুসা নবী হাত চুলকায়, হাত চুলকায়। ফেরাউনের জিকির দেখে মুসা নবী এরকম হাত চুলকাচ্ছে, আল্লাহ বুঝবার পারছে। কারণ কোন অন্যায় দেখলে সর্বপ্রথম কি দিয়ে বাধা দেওয়া লাগবে? কথা কয় না, কি দিয়া? হ্যাঁ, তারপরে যদি হাত দিয়ে না পারেন, মুখ দিয়ে, মুখ দিয়েও যদি না পারেন, লাঠি লয়রে মুখ দিয়ে না পারলে মনে মনে ঘৃণা করা লাগবে। তা আমাকে তো হাত দিয়ে বাধা দেওয়ার কোনো পাওয়ারই নেই, আছে? মুখ দিয়ে যে হক কথা বলবো সেটাও বলবার গেলে চারিদিকে খেয়াল করি, বলা যাবে কি যাবি না, ফিসফিস করে গল্প করতেছে, কে ভাই ফিসফিস করিস কে? দেওয়ালের কান আছে, দেওয়ালের বলে কান আছে। তাহলে হাতের বাধাও শেষ, মুখের কথাও শেষ, এখন মনে মনে ঘৃণা করা লাগবে, ধরে কোন কথা ঠিক কিনা। আচ্ছা ঠিক আছে, তো মুসা নবী যখন হাত চুলকায় আল্লাহ বুঝবার পারছে, এই হাত দিয়ে আজান লোক চট দিছে, কাক চট দিছে, চোখের মুনি উল্টা দিছে, হাতত পাওয়ার আছে না নাই, এ হাত দিয়ে ফেরাউনের বাবুর্চি কেমন মার মারছে ভাই, এক খাবাতি মরছে। ফেরাউনের বাবুর্চি এক দোকানত বাকি খায়, টেকা চালে দোকান তুলে দিবার স্যার, সব বাকি খাসে, টেকা চালে তুলে দে মরে, এখন কার দল করিস? আমার দল এখন ক্ষমতা আছে তুই জানিস, মাস্তান। হ্যাঁ, তো দোকানদার এখন রাস্তার বসে কানতেছে, মুসা নবী যাওয়ার সময় বলে কান্দিস কেন? বলে ফেরাউনের বাবুর্চি সব টাকা বাকি খাসে, তারই দোকান তুলে দিবার স্যার। তখন কোথায় বাবুর থেকে ও দিয়ে যাচ্ছে, হাতির মতন হাঁটতেছে, মুসা সামনে যাবে এই টাকা দে, বাবুরসি বলতেছে আমাকে চিনিস, আমি কার দল করি, আমার দল এখন ক্ষমতা তো ফেরে। মুসা কয় পাগলা, তুই কার দল করিস রে? কাহি ফেরাউনের দল করি। মুসা বলতে ফেরাউন ক্ষমতা নাই রে, ক্ষমতা হচ্ছে আমার আল্লাহ। জোরে বলেন ক্ষমতা কে আছে?
আয় আয় বাম হাত দিয়ে মারছে চর এক চরই মরছে হাতত পাওয়ার আছে না নাই মুসা নবী যখন হাত চুলকায় তখন আল্লাহ বলতেছেন ওদো ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাত মাউইজাতিল লিল হাসানা মুসা রে এখন ফেরাউনের চারিদিকে সৈন্যরা লাঠি সোঁটা নিয়ে দাঁড়ায় আছে ফেরাউনের লক্ষ লক্ষ মানুষ আছে তুমি মুসা একাপ এই মুহূর্তে তোমাকে সর থাপ্পড় দেওয়ার দরকার নাই বরং হেকমতের সাথে দাওয়াত দাও সরল বলেন প্রতিদিন নামাজের কথা বলে নামাজের কথা বললি বলে ভাই তুই নামাজ পড়াও তো আমি না পড়াও তাই আপনার বলেন তুই ভালো মানুষ না ফেরাউনের লোক তুই নামাজ পড়াও তো আমি না পড়াও তাই দেখতেছে এক তো ডাইরেক্ট দাওয়াত দিয়ে কাম হচ্ছে না আপনাকে এলাকার সবচেয়ে বাজারে বড় বাজারের নাম কি কলিতলা বাজারে ওই বেনামাজের সঙ্গে দেখা হয়েছে তিনটার সময় হাত ধরে বলতেছে চলো যাই বেনামাজি ঘরের দিকে তাকায় বলে এখন তো কোনো নামাজ নাই এক নামাজ ছাড়া তুই তো আমার হাত ধরিস না বলে ভাই বোন এতদিন নামাজের কথা বলছি আর জীবনেও নামাজের কথা বলবো না তাহলে হাত ধরলি কেন বলে হাত ধরলাম চলো চা খাও তোমাকে একটু চা খাওয়াবার চাই এখন বলেন নামাজের কথা বললে যে এরকম গরম হয় চা খাওয়ার কথা শুনলে গরম হবে এখন চাষ করে যায় বলতেছে পেঁয়াজি দাও নিমকি দাও জিলাপি দাও বলে এত কেন ভাই বলে তোমাকে আজকে মন ভরে আমি খাওয়াতে চাই গল্পর খাইতে খাইতে চল্লিশ টাকা পরিমাণ খাওয়া হয়ে গেছে এমন সময় করিতলা মসজিদে আসরের আজান দিয়েছে যে আজান দিয়েছে তখন বলতেছে ভাই যান নিয়ত করেছিলাম তোমাকে পঞ্চাশ টাকা খাওয়াবো কিন্তু চল্লিশ টাকা খাওয়াতে খাওয়াইতে যে আসরের আজান দিল তুমি একটু ধৈর্য ধরো ভাই আমি নামাজ পড়ে আবার আসতেছি আসার পরে আরো দশ টাকা কিন্তু খাওয়া হবে এই বলে নামাজ যখন উঠবার চায় বে নামাজে খপ করে হাত ধরছে নামাজি বলতেছে ভাইজান আমার হাত কেন ধরলা বে নামাজি বলতেছে ভাইজান একলা যাবেন আমাকে কি বলবেন না বলে এর আগে বহুদিন কইছি আপনি গরম হয়েছেন এই ভয়ে আর বলবার চাচ্ছি না বলে পাগল আগে তুমি খালি খালি নামাজের কথা বলছো আমার মন খারাপ হয়ে গেছে কিন্তু আমার পিছনে আজকে চল্লিশ টাকা খরচ করছো মিয়া আল্লাহর জন্য না হোক অন্তত তোমার জন্য আসরের নামাজ পড়বো নামাজ কার জন্যে মানুষের জন্য না আল্লাহর জন্যে কিন্তু কি বলতেছে আমার একটা বিবেক নাই তুমি আমার চল্লিশ টাকা খাওয়াইছো আরো দশ টাকা খাওয়াবে তাহলে আমি আজকে তোমার জন্য আসরের নামাজ পড়বো তখন বলতেছে মুসার গুরু পাল্লা এতদিন ডাইরেক্ট কথা বলে ও বেটার কাছে গাল খাসি কিন্তু আজকে ডাইরেক্ট নামাজের কথা বলি নাই হিকমত অবলম্বন করেছি এখন তোমার বান্দা নামাজ পড়বার চাই তোমার জন্য না আমার জন্য আল্লাহ কাই যারই জন্য হোক ভালো জায়গায় দিয়া যা এতক্ষণ তো খারাপ জায়গায় আছে এখন হাট বাজার কি ভালো না খারাপ আর সবচাইতে ভালো জায়গার নাম কি তো বলতেছে ভাই চলো উজু করি অজু করে মসজিদে ওঠার সময় বলতেছে ভাই রে এই ঘরত উঠবার গেলে খালি খালি উঠলে হবি না রে ডান পায়ে মারা লাগবে কোন পায়ে শুধু ডান পায়ে উঠলে হবে না জবান খুলে একটা দোয়া পড়া লাগবে আল্লাহুম্মাফতাহলি আবু আবার রহমাতিক এই দোয়াটা পড়ে বেনামাজিকে মসজিদের বারান্দায় ওর সামনে কাতার গিয়ে আল্লাহকে বলতেছে আল্লাহ আমার দায়িত্ব ছিল তোমার বেনামাজি বান্দাকে তোমার ঘরে নিয়ে আসা আমি যেইভাবে হোক ডাইরেক্ট হোক আর হেকমতে হোক যেইভাবেই হই তোমার বেনামাজি বান্দাকে তোমার ঘরের বারান্দা পর্যন্ত হাজির করেছি এখন তোমার দায়িত্ব হলো তোমার বান্দাকে হেদায়েত দেওয়া ওয়ামান আহসানু কওলাম মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল আল্লাহর কাছে কান্দতেছে আল্লাহ কাছে এত কার কান্দা লাগবে না আমি আল্লাহকে হেদাতের দরজা খুলে দিলাম জোরে কর সুবহানাল্লাহ আসরের নামাজ পড়া শেষ হয়ে গেছে চলো ভাই চলো চল্লিশ টাকা খাইছি তো আর দশ টাকা খাই চলো ও খালি কান্দে কান্দিস কে ভাই হায় হায় রে নামাজের মধ্যে এত শান্তি রে এটা আমি কোনোদিন বুঝবার পারিনি নামাজের মধ্যে এত শান্তি এটা আমি কোনোদিন বুঝতে পারিনি ভাই আজকে দেখি আহ আপনারা বলেন তো এতদিন নামাজের কথা শুনবারই পারেনি আজকে মসজিদের মধ্যে থাকার বারবার পারতেছে না তো আমাদের দায়িত্ব কি মানুষকে যেভাবেই হোক মসজিদ পর্যন্ত হাজির করা যেরকম কথা ঠিক কিনা আর আল্লাহর দায়িত্ব হলো আমি আল্লাহ তার গলায় হেদাতের মালা পরায় দেওয়া আল্লাহ বলে মুসা ফেরাউনের সঙ্গে মারামারি করা লাগবে না হেকমতে দাওয়াত দে সুবহানাল্লাহ না আসলে আল্লাহর যে কি দয়া ভাই সুবহানাল্লাহ
এখন মূসা নবী ফেরাউনকে হিকমতের দাওয়াত দিবে যে দাওয়াতটা বর্তমান যুবকরা নষ্ট হয়ে গেছে এদেরকে হিকমতের দাওয়াত দেওয়া লাগবে সেই দাওয়াত এরপরই আসরের ওয়াজ আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে বসে আছে মা বোনদের জন্য কিছু ওয়াজ করা লাগবে তো আজকের প্রধান অতিথি সাহেব এখনই যাবার চাচ্ছেন কিছু শোনা লাগে আপনাদের একটু কিছু শোনা দরকার ভাই একটা লোক ওটা বসা করবেন না ওয়াজ কিন্তু যেখানে রাখছে এখান থেকে আবার শুরু হবে আর আসরের নামাজ প্রতিদিন কটার সময় হয় আজকে যদি ওয়াজের তালে 15 মিনিট বেশি হয় আপনার কি বিরক্ত হবেন কারণ নামাজ তো আমরা এখানে বিশাল জামাত হবি এই সারি এলাকার সমস্ত মানুষ মিলে যে নামাজ হবি আমাদের এলাকা এটা বেশি হবে তাই না বিশাল জামাতে আমরা আসরের নামাজ পড়ব কারা কারা এখানে আসরের নামাজ জামাতে আদায় করবেন কারণ আল্লাহ খাত দেখেন তো দেখে লিল্লাহ তাকবীর হাত না মানতো এই কারা কারা পড়বেন না হাত তুলেন তো দেখে এক শুনুন আমি ভুল করে তুলবার চাইছিল এখন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি চেয়ারম্যান সাহেব যার অত্যন্ত কষ্ট এবং শ্রমের ফলে আপনারা এই মাহফিলে বসে পাচ্ছেন আমাকে তো সারা কিন্তু ঢুক করে দিবি না ভাই আলহামদুলিল্লাহ উনি সংক্ষিপ্ত বক্তব্যের পর আবার আলোচনা হবে এখান থেকে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ক্ষমা চেয়ে নিচ্ছি আসলে বুজুর্গের একটি আলোচনা এক নম্বর হলো ইমান জোরে করে এক নম্বর কি দুই নম্বর ও আমিলুস সলিহা আমার মা বোনদের জন্য একটু না বললে ওদের ধৈর্য কম দীর্ঘ সময় এক ঘন্টা হলে আমি ওয়াজ করতেছি আপনাদের ওদের কোনো কথা বলা হয়নি মন কষ্ট নিচ্ছে দেখি দুই একজন ওটা বসা করতেছে আমার মা বোনদের জন্য বলতেছি মা একটু বসেন একটু ধৈর্য ধরেন গভীর রাত্রে খাদিজাতুল কুবরা নবীর হাত বুকের মধ্যে নিয়ে কাঁদতেছে আল্লাহ রাসূল বলে খাদিজা সবাই যখন ঘুম পাড়ে আপনি কেন কান্দেন খাদিজা বলে হুজুর যে কোনো সময় আমার মৃত্যু হবে এই শোনেন খেয়াল করে শোনেন যে কোনো সময় আমার মৃত্যু হবে ওগো নবী মরার আগে আমার কি কোনো সুখবর নাই আল্লাহ রাসূল বললেন খাদিজা এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে আবার 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা সুবহানাল্লাহ বলেন সঙ্গে সঙ্গে খাদিজা মুচকি মুচকি হাসে রাসূল বলে খাদিজা হাসতেছ বলে ইয়া রাসূলুল্লাহ আমি এতদিন জানতাম শুধু পুরুষরাই জান্নাতের সার্টিফিকেট পেয়েছে নারীদেরকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয় নাই রাসূল বললেন পুরুষের মধ্যে 2 নম্বর ওমর 3 নম্বর ওসমান 4 নম্বর আলী 5 নম্বর আব্দুর রহমান ইবনে আউফ 6 নম্বর হলো জুবাইর 7 নম্বর তালহা 8 নম্বর সাদ ইবনে আবু ওয়াক্কাস 9 নম্বর আবু সাঈদ 10 নম্বর হলো ওবাদা ইবনে জাররা এই 10 জন সাহাবিকে বলা হয় আশারে মুবাশশারা রাসূল বলেন খাদিজা আপনি হলেন নারীদের মধ্যে 1 নম্বর আপনি বলেন তো পুরুষের মধ্যে 2 নম্বর যদি ওমর হয় তাহলে নারীদের মধ্যে 2 নম্বর কে হলে ভালো হয় খাদিজা বলতেছি ইয়া রাসূলুল্লাহ আমার কাছ থেকে যখন শুনতে চান তাহলে শোনেন 2 নম্বর জান্নাতি আল্লাহ যেন আমার কলিজার টুকরা ফাতেমাকে আল্লাহ দান করে রাসূল মুস্কি মুস্কি হাসতেছে খাদিজা বল হুজুর আপনি হাসেন কেন বলে আল্লাহ আপনার পেট থেকে সাড্ডা নিয়ে দিয়েছে রোকেয়া কুলসুমা জয়নাব আর ফাতেমা আপনি রোকেয়ার কথা কুলসুমার কথা জয়নাবের কথা বললেন না আপনি ফাতেমার কথা কেন বললেন খাদিজা সঙ্গে সঙ্গে নবীর কপালে একটা চুমা দিয়ে বলতেছে রাসূলুল্লাহ আপনি বাবা হওয়ার কারণে বুঝতে পারবেন না আপনি যতই নবী হন আপনি হলেন একজন বাবা বাবা হওয়ার কারণে বুঝতে পারবেন না আমি মা হওয়ার কারণে বুঝতে পারি আমার 4টা মেয়ের ভিতরে ফাতেমার মতো কোনো মেয়ে গোটা পৃথিবীতে আর হবে না বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না মাজন ধরিয়ায় উদরে কতই কষ্ট করে 10 মাস পরে পায় প্রসবের বেদনা এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো আপনারা বলেন তো যুবতী মেয়ে যারা তাদের মাসে 3 দিন 5 দিন 7 দিন একটা অসুখ হয় না এই অসুখটা বন্ধ হয় যখন পেটে বাচ্চা আসে পেটে বাচ্চা আসার পরে এই অসুখটা আল্লাহ বন্ধ করে দেয়
ছাত্ররা ইমাম গাজ্জালিকে বললেন, হুজুর মা বোনদের পেটে বাচ্চা এলে অসুখ বন্ধ কেন হয়? ইমাম গাজ্জালি বললেন, পেটে বাচ্চা আসার পরে মার ইবাদতের যেন কোনো কমতি না হয়, কারণ মায়ের ইবাদতের সাথে আল্লাহ পেটের বাচ্চার একটা সম্পর্ক ঘটায় দেয়। ধরে কেন সুবহানাল্লাহ, পেটে বাচ্চা নিয়ে যদি মা নামাজ পড়ে, রুকুর থেকে যখন সেজদাত গেছে পেটের মধ্যে বাচ্চা কিন্তু একটা দোমল খাচ্ছে, ফেরেস্তা বলে আল্লাহ দেখো তোমার বান্দি সেজদা করলে পেটের বাচ্চার কষ্ট হয় না, আল্লাহ বলে ফেরেস্তা সাক্ষী থাকো যেই মা পেটে বাচ্চা নিয়ে রুকু সেজদা করতেছে এই মা শুধু নিজে নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকেও নামাজই বানিয়ে দিচ্ছে। ধরে কেন সুবহানাল্লাহ, শাশুড়ি এসে বলতেছে বৌমা এবছর কিন্তু তোমার রোজা থাকা যাবে না, বৌমা বলতেছে কেন আম্মা, বলে পেটে আমার নাতি আছে, পেটে আমার নাতি আছে, তুমি রোজা থাকলে আমার নাতি শুকে যাবে, এবার রোজা থাকবে না। বৌমা বলতেছে তাহলে কাগজ কলম নিয়ে আসেন, কাগজ কলম নিয়ে আসেন, বলে কেন, বলে আপনি লিখে দেন যে আগামী রমজান পর্যন্ত আমি বাঁচবো, সে গ্যারান্টি আছে, যদি আগামী রমজান পর্যন্ত বাঁচার গ্যারান্টি না থাকে তাহলে পেটের বাচ্চার জন্য আমি আল্লাহর ফরজ হুকুম রোজা বাদ দিব না, ই কি হবে হবে আমি রোজা থাকবো। পেটে বাচ্চা নিয়ে মা যদি রোজা থাকে মায়ের খাওয়ার সাথে আল্লাহ বাচ্চার সম্পর্ক, খাওয়ার সম্পর্ক করে দেয়, মাও খায় না বাচ্চার খাওয়া হয় না, ফেরেশতাকে আল্লাহ দেখো 16 ঘন্টা তোমার বান্দি রোজা আছে পেটের বাচ্চার কষ্ট হয় না, আল্লাহ কয় সাক্ষী থাক যেই মা পেটে বাচ্চা নিয়ে রোজা থাকলো, মা শুধু নিজে রোজা করলো না পেটের বাচ্চাকে রোজার ট্রেনিং দিল। ধরে কর সুবহানাল্লাহ, পেটে বাচ্চা নিয়ে মা যদি কোরআন পড়ে স্টার জলসা দি বাংলা না দেখে ওই পেটের বাচ্চা আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্টার হবে না, বুঝলে, এই যে ঘুর ঘুর করে ঘুরতেছে কোরআনের মাহফিলে আসতেছে না রাস্তা ঘুরতেছে ওই বাচ্চাগুলো কি, ওরা যখন মায়ের পেটে ছিল মা পেটে দিয়ে গোটা পাড়া ঘুরিছে, খালি ঘুরিছে ওই পেটের মধ্যেই ঘোরনি বেরাম পাশে, এই কোরআনের মাহফিলে বসবার পারবে না তো বসার যোগ্যতা আর নাই। এই জন্য একজন নেপোলিয়ান বলেছে একটা ভালো যদি সন্তান চাও ভালো বাপের দরকার নাই ভালো মায়ের দরকার, ধরে কোন কথা ঠিক কিনা? খাদিজাতুল কুবরা বলতেছে রাসূলুল্লাহ ফাতেমা হমার কলিজার টুকরা, এই ফাতেমাকে আল্লাহ যেন 2 নম্বর দেয়, 1 নম্বর আবু বকর, 2 নম্বর উমর, মেয়েদের মধ্যে 1 নম্বর খাদিজা, 2 নম্বর ফাতেমা। রাসূল সঙ্গে সঙ্গে খাদিজার কপালে একটা চুমোতে বললেন, খাদিজা মনে কষ্ট নিন না, আপনার ফাতেমা জান্নাতি নয়, আপনার ফাতেমা জান্নাতি নয়। খাদিজা বলে হুজুর ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমার খবর কি? রাসূল বললেন, জান্নাতি নারীদের নেত্রী। খাদিজা বলতে যে হুজুর তাহলে গভীর রাত্রে আমারটা ফাতেমাকে দেন আর ফাতেমারটা আমাকে দেন, এখনো তো কেউ জানে না খালি আপনি আর আমি, ফাতেমা তুলে শুনি ফাতেমারটা আমাকে দেন আর আমারটা ফাতেমাকে দেন, ফাতেমা হবে 1 নম্বর জান্নাতি আর খাদিজা হবে জান্নাতি নারীদের নেত্রী। রাসূল বললেন, মা আর মেয়ে অসুবিধা কি? খাদিজা বলে হুজুর আপনি পুরুষ মানুষ বুঝবেন না, মেয়ে মানুষের সবচাইতে বড় লোভ হলো তার উপর কেউ যেন না থাকে, এজন্যে কিন্তু শ্বশুর জামাইয়ের যুদ্ধ কোনো সিনেমা নাই, বউ শাশুড়ির যুদ্ধ সিনেমা আছে। দরকার কথা ঠিক কেটা, বউ শাশুড়ি কি যুদ্ধ, কিন্তু জামাই শ্বশুরের যুদ্ধ শুনছেন? জামাই শ্বশুর কোনোদিন গন্ডগোল হবি না, কিন্তু বউ শাশুড়ির গন্ডগোল হবি। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ বউ চাই আমি প্রধানমন্ত্রী হবো, শাশুড়ি কয় আমি থাকবো। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য আমার মায়েরা বোনের একটু মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ রাসূল বলেন, খাদিজা আমি হলাম ঘোষণাকারী, দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ, আমি তো দেওয়ার মালিক না, দেওয়ার মালিক কে? আমি হলাম ঘোষণাকারী, আমি যেভাবে ঘোষণা পাইছি সেভাবেই ঘোষণা করলাম। সঙ্গে সঙ্গে খাদিজা নবীর হাত চেপে ধরে বলতেছে, রাসূলুল্লাহ কোন আমলের কারণে আমাকে বাদ দিয়ে আমার পেটের মেয়ে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল? এটা যতক্ষণ আপনি না বলবেন ততক্ষণ আমি খাদিজা আপনার হাত ছাড়বো না। কোন আমল সর্বপ্রথম আপনাকে নবী বলে স্বীকার করছে কে? আপনারা বলেন তো। এ বাংলাদেশে দেখবেন খেয়াল করে তিনটা জিনিস, কয়টা? তিনটা জিনিস আপনারা খেয়াল করবেন, করছেন? ডাক্তারের বইয়ের কোনোদিন সিজার করা লাগে না, যারা ডাক্তার তারকে বইয়ের সিজার হয় না, কারণ ডাক্তার জানে নর্মালে বাচ্চা হলে মায়ের অনেক লাভ আছে। আপনারা দেখবেন মৌলানাদের বাড়িতে কোনো দিন মিলাদ হয় না, খুব খেয়াল করে দেখবেন, আমার মতন মৌলভী যারা তারা কিন্তু মিলাদ পড়ায় কিন্তু নিজের বাড়ির কিন্তু পড়ে না। এটা হলো 2 নম্বর। আর 3 নম্বর হলো আমাদের বাংলাদেশে দেখবেন অধিকাংশ পীরের বউ কিন্তু মুরিদ হয় না,
খেয়াল করে দেখবেন পীরের বউ মুড়িধরে এই কারণে জানে পীর সাহেব লুচ্চে মাঝে মাঝে মুড়িদের বইয়ের দিকে চোখ টিপে মারে, এই শালা লুচ্চার হাতে আমি মুড়ি ধরবো না। তাহলে কয়ডা এ কথা এখন কয়ডা? এক নম্বর ডাক্তারের বইয়ের সিজার লাগে না, মৌলবীর বাড়িতে মিলাদ হয় না, পীরের বউ মুড়িদ হয় না। আর নবীর বউ সর্বপ্রথম নবীর হাতে কলমা পড়েছে, জোরে করো সুবহানাল্লাহ। কারণ পীরের বাইরে ভালো হুজুর ভিতরে খেজুর, আর আমার নবীর বাইরেও যা ভিতরেও তাই, সুবহানাল্লাহ। কর দেখা এই জন্য পীরটির না ধরে নবীর ধরা লাগবে, জোরে করো কথা ঠিক কিনা ভাই জান। আল্লাহ কোরআনে বলেছে আতিউল্লাহ ও আতিউর রাসূল, আল্লাহ অনুগত্য করো নবীর তরিকা মোতাবেক চলো। এমন এক ভণ্ড তুমি ধরছে যেই ভণ্ড নিজেই জাহান্নামের ফ্যাক্টরি, জোরে করো কথা ঠিক কিনা। ও আবার তোমারে কেমনে পার করবে? আল্লাহর বান্দার মনে কষ্ট নিয়েন না, কথা প্রসঙ্গে বলে দিলাম। আসর নামাজ কেমনে পাইলাম? মুসা নবী চলে গেছে ফেরাউনের কাছে, মনে আছে না? ভুলে গেছেন? মজার ওয়াজ আছে যুবকেরা, তোমাদের জন্য ওয়াজটা আমি নোট করে নিয়েছি। এবার খাদিজা বলতে যে হুজুর কোন আমলের কারণে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল? যতক্ষণ না বলবেন ততক্ষণ আমি আপনার হাত ছাড়বো না। আল্লাহ রাসূল বলে খাদিজা কোন আমলের কারণে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল এটা জানবার গেলে আপনাকে দুইটা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। কয়টা? এক নম্বর প্রশ্ন খুব খেয়াল করেন, রাসূল খাদিজাকে বলতেছে এক নম্বর প্রশ্ন হলো আপনি কত বছর বয়সে ইমান গ্রহণ করছেন? খাদিজা বলতে হুজুর ইমান গ্রহণ করার বয়স হলো আমার 55 বছর। মা খাদিজার যখন 55 বছর তখন ইমান গ্রহণ করছে। রাসূল বললেন তাহলে চিন্তা করেন আপনার হায়াতের 55 বছর আপনি কাফের ছিলেন। কয় বছর? 55 বছর আপনি কাফের ছিলেন। আপনি বলেন তো আপনার ফাতেমা কয় বছর কাফের? খাদিজা কান্দা কান্দা কয় ইয়া রাসূলুল্লাহ কি বলেন? আমার ফাতেমা জন্মের সময় জান্নাতি হয়ে জন্মিছে, জোরে কেন সুবহানাল্লাহ। রাসূল বললেন দেখেন এক নম্বরে আপনি কাত। দুই নম্বর প্রশ্ন হলো আপনার নাকের সাইজ কেমন, আপনার মুখের সাইজ কেমন, আপনার দাঁতের সাইজ কেমন, আপনার গায়ের রং কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারবে? খাদিজা বললেন হুজুর 40 বছর বয়সে যখন আপনাকে স্বামী বলে স্বীকার করলাম ওই সময় মক্কার সবচাইতে ধনবতী রমণী ছিলাম। এই ধনবতী হওয়ার পিছনে কারণ হলো আমার অনেকগুলো ব্যবসা ছিল, এই ব্যবসা চালাইতে গিয়া হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন হয়েছে। ওই পুরুষগুলো খাদিজার নাকের কথা বলতে পারবে, চোখের কথা বলতে পারবে, মুখের কথা বলতে পারবে, গায়ের রং বলতে পারবে। রাসূল বললেন খাদিজা এখন বলেন তো আপনার ফাতেমার মুখের সাইজ কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারবে? আপনার ফাতেমার গায়ের রং কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? আপনার ফাতেমার দাঁতের সাইজ কেমন, কত পুরুষ বলতে পারে? খাদিজা কান্দারে বলে নবী গো আপনার মাধ্যমে 4টা মেয়েকে আমি জন্ম দিয়েছি, উদরে ধারণ করেছি, কিন্তু ফাতেমা যখন দুনিয়াতে জন্ম নিল আমি মা হইয়া বলতেছি ও যেন পর্দার ভিতরে জন্ম নিয়েছে। রাসূল বললেন খাদিজা আপনি মা হয়ে বলতেছেন ফাতেমা পর্দার মধ্যে জন্ম নিয়েছে, আর আমি নবী হয়ে বলতেছি ফাতেমা জন পর্দার মধ্যেই বড় হবে। ফাতেমা যেদিন দুনিয়া থেকে বিদায় নিবে গভীর রাত্রে হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে কাঁদতেছে, আলী বলে বিবি গো হঠাৎ আপনার কি হলো, এমন করে কেন কাঁদতেছেন? ফাতেমা বলে স্বামী আপনি হয়তো জানেন না আমি গোপনে গোপনে আল্লাহর কাছে একটা দোয়া করেছি। আলী বলতেছেন দোয়া কি কবুল হয়েছে? ফাতেমা বলতেছে আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে হযরত আলী বললেন ফাতেমা কি দোয়া করেছো? আমরা গরিব রে, আমাদের বাড়িতে খাবার নাই, তুমি কি দোয়া করলে ফাতেমা? ফাতেমা বলে স্বামী গো আমি দোয়া করেছি আল্লাহ জানো পর্দার ভিতরে আমার মৃত্যু দেয়। যেই বলেছে পর্দার মধ্যে যেন আমার মৃত্যু দেয়, ও গো স্বামী আল্লাহ আমার দোয়া কবুল করেছে, আজকে গভীর রাত্রে আমার মৃত্যু হবে। যেই মাত্র কয়েছে গভীর রাত্রে মৃত্যু হবে, গাছের গোলা কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়,
হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝে মা ফাতেমা আস্তে করে ওই স্বামীর মাথাটা উড়াতে নিয়ে কপালে একটা চুমু দিয়া মুস্কি মুস্কি হাসতেছে যে গভীর রাতে মৃত্যুবরণ করবে সেই মুস্কি মুস্কি হাসতেছে আলী বলে ফাতেমা এমন করে কেন হাসতেছো ফাতেমা বলে স্বামী আমি জানি আপনি সবচাইতে বড় আলেম আমার বাবা বলেছে আনা মাদিনাতুল ইলমি ওয়ালি ও বাবুহা দুনিয়াতে যত আলেম আছে সবচাইতে বড় আলেম হলেন আপনি আমি এটাও জানি আপনি হলেন সবচাইতে বড় বীর আপনার মতন বীর দুনিয়াতে কেউ নাই তাহলে আলেম হইয়া বীর হইয়া আপনি কেমনে বিশ্বাস করতে পারেন না এই দুনিয়াতে আসলে যাইতে হবে এই দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়াতে আসলে যাইতে হবে সবাই বলেন আসলে এই যুবকেরা সবাই বলে আসলে এই দুনিয়া থাকার জায়গা না আমি মরে যাওয়ার পর আমার তিনটা চাওয়া কিন্তু আপনাকে পুরা করা লাগবে আলী কান্দার বলে ফাতেমা রে গরিব ছিলাম বলে দুনিয়ার জীবনে কিছুই চাইলা না মরে যাওয়ার পর কি চাইবা ফাতেমা বলে এক নম্বর চাওয়া হলো আমার লাশটা দিনের বেলাতে কবর দিবেন না রাতের বেলায় মারা যাব রাতের অন্ধকারেই আমাকে দাফন করবেন আমি ফাতেমা চাচ্ছি আমার কবরটাও যেন পর্দার মধ্যে থাকে জোরে কোন সুবহানাল্লাহ আমার দুই নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না আলী কান্দার বলে ফাতেমা তুমি নবীর কলিজার টুকরা তোমার মৃত্যুর খবর শুনলে লক্ষ মানুষ দোয়া করবে তুমি কি চাও না তোমার জন্য জনগণ দোয়া করুক ফাতেমা বলে দুনিয়ার সব মানুষ যদি দোয়া করে ফাতেমা ভালো আর আপনি যদি মুখটা বন্ধ করে থাকেন আমার ফাতেমার এক তিল পরিমাণ লাভ হবে না আর দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে ফাতেমা খারাপ আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার আটটা জান্নাতের দরজা খুলে গেল পুরুষ মানুষের জানাজার দরকার আছে কিন্তু মেয়ে মানুষের জানাজার কোনো দরকার নাই কারণ স্বামী ভালো বললি মেয়েরা জান্নাতি হয়ে যায় ও গো স্বামী আমার তিন নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না আমার লাশটা খাটনিতে তুলবেন না কারণ চারজন পুরুষ মানুষ খাটনি কান্দে নিবে আমি হিসাব করে দেখলাম দুনিয়াতে আমার চারজন মানুষ নাই আমার বাবা যদি আজকে দুনিয়াতে থাকতো তাহলে মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নেবার পারতো কিন্তু বাবা আর ছয় মাস আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমার হাসান হোসেন এত ছোট মায়ের লাশের খাটনি কান্দে নেবার পারবেন না আপনি শুধু কান্দে করে আমার কত ওজন রে এটা আমার স্বামী জানবে দুনিয়ার কোনো পুরুষ জানতে পারবে না আমার লাশটা কান্দে করে নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন হযরত আলী ফাতেমাকে দাফন করে আল্লাহর কাছে বলতে আল্লাহ আমার ফাতেমাকে তুমি কবুল করে নাও এই কথা বলার সঙ্গে সঙ্গে বাতিটা নিবে গেল যেই বাতি নিবে গেছে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখতে পাই এই মাত্র ফাতেমার কবর দিলাম সেই কবর কোন জায়গায় গোটা জান্নাতুল বাকি আলী চিৎকার করে বলে ফাতেমার কবর ফাতেমার কবর এই মাত্র দিলাম সেই কবর কোথায় রে খালি পুরাতন কবর দেখি আমার ফাতেমার নতুন কবর কোন জায়গায় গেল গায়েব থেকে আল্লাহ ডাক দে বলে আলী আমার ফাতেমা পর্দা নিশি আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরকে কিয়ামত পর্যন্ত পর্দা করেছি আমার মায়েরা আপনাদের সবচাইতে বড় আমল হলো পর্দা পর্দা যদি না থাকে মা আপনাদের নামাজ রোজা দিয়া কোনো কাজ হবে না পুরুষের এক নম্বর আমল হলো নামাজ আর নারীদের এক নম্বর আমল হলো পর্দা আমার মায়েরা ধৈর্য নিয়ে বসে থাকেন এই পর্দা সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলেছে এর উপরে আপনাদের কিছু সময় আওয়াজ করে শোনাবো মোটামুটি এখন আর দেখা যাচ্ছে না শোনাল্লাহ খান খারাপ হয়ে এই পর্যন্ত আসছিল ওদের জন্যে 10-15 মিনিট একটু দিয়ে দিলাম কি অসুবিধা হলো এখন আসেন মুসা নবী খাড়া করে তুই কার কাছে মনে আসেন ভুলে গেছেন আই রে মজার ওয়াজ রে সুবহানাল্লাহ আল্লাহর কাছে লয় ফেরাউনের কাছে ভুলে গেছে আল্লাহর কাছ থেকে ফেরাউনের কাছে খাড়া হয়েছে আসরের চার রাকাত নামাজ কেমনে পাইলাম এটা বোঝানোর জন্য বলতেছি মুসা নবী বলতেছে রে ফেরাউন কি জিকির করতেছে
ফেরাউন বলতেছে এটাই হলো আসল জিকির। জোরে বলেন কি জিকির? আপনার বলেন তো আসল জিকির। কে কি হলো তোমার, কি হলো বাবা? আনা রব্ব কোমল আলা, এটা আসল না ভেজাল? জোরে কেন আসল না ভেজাল? আমাদের বাংলাদেশে বহু জিকির আছে, আসল জিকির কোনটা? আসল জিকির যাক, এক একজন একটা বলতেছেন। আসল জিকিরের কথা আমি কই? আসল জিকির হলো ইন্না নাহনু নাযযালনা যিকরা ও ইন্না লাহু লাহাফিজুন। কি বুঝলেন? এই কি বুঝলেন? বুঝার ফেলে ইন্না নাহনু নাযযালনা যিকরা, আমি এই কোরআনকে জিকির হিসাবে নাজিল করেছি, এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং নিজের কাছে রেখে দিয়েছি। ধরে কর সুবহানাল্লাহ। তোমরা কি মনে করছো? তোমরা কি মনে করছো? কোরআন শরীফ পুড়ে ফেলবা, কোরআনের ওয়ালাদের তোমরা জেলে বন্দি করবা? আল্লাহ আপনি দুনিয়ার দিকে তাকা দেখেন না, যে হারে নাফরমানি চলছে তাহলে পাঠা দেন, সাইজ করি। এখন আর ওয়াশ দেওয়া সাইজ হবি না, পিঠা সাইজ করা লাগবে। ধরে খান কথা ঠিক না, ইসলামে কিন্তু পিঠার জন্য আসবি, ওয়াশ করার জন্য আসবি না, খাই সমানে মায়ের। তো এখন আল্লাহ বলতে দিয়েছে তোমার কিছুদিন আগে আর একজন পাঠান লাগবে রে, তার নাম হলো ইমাম মেহেদি। ধরে খান তার নাম কি? ইমাম মেহেদি। যাওয়ার পরে তোমাকে পাঠাবো। আল্লাহ ধৈর্য কুলাচ্ছে না, আল্লাহ যে নাফরমানি দুনিয়া চলতেছে। হ্যাঁ শোনেন, একটু মনোযোগ দিয়ে শোনেন ভাই, যান সময় বেশি বাকি নাই, যে কোনো সময় পরিবর্তন হতে পারে। জোরে কোন কথা ঠিক কিনা? প্রধানমন্ত্রী কয়েছে 23 সাল দুর্ভিক্ষের বছর, এর সামনে যে 23 সাল আসতেছে কি বছর? দুর্ভিক্ষের বছর। আর আমি আপনাদের বলতেছি 23 সাল দুর্ভিক্ষের বছর হবে না, 23 সাল আল্লাহ চাইলে একটা পরিবর্তনের বছর হবে। জোরে কোন কথা ঠিক কিনা? দেখবার পাবেন। এখন বুঝতেছেন কেমনে হবি, কেমনে হবি? ইমান যে নাই, ইমান না থাকার কারণে আমরা মনে করছি যে হবি না। আল্লাহ কাছে তোর বুঝবারই দেবো না, রাতারাতি কাম হবে। তোর এখন কথা দেখ, ওই জন্য তাকে আছে ভালো করে টাকা থাকা লাগবে, চোখের মনি উল্টে দেবি। এর তাকো ফেরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। তোর এখন সুবহানাল্লাহ, ওয়াজ করতে করতে ভাইজান ঘড়ির দিকে তাকাই একটু ইশারা করে দেখলাম এখন বেজে গেল 3:30 বাজতেছে। আমি কিন্তু ওসুর আসরের তাফসির করব ইনশাআল্লাহ, যদি আপনারা শোনেন। কিন্তু কিন্তু আজকের মাহফিলের দ্বিতীয় কোনো বক্তা নাই, যে বক্তা মসজিদের জন্য আপনাদের কাছে টেকা যাবে। আমাকে ওয়াজও করা লাগবে, আবার প্রধান অতিথিকে মাইক দেওয়া লাগবে, আবার আপনাদের জন্য কিছু সময় বিরক্ত করার জন্য ব্যাগও দেওয়া লাগবে। এই মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল, গরিব গ্রাম মাত্র 90টা বাড়ি, সবাই বলে আমরা গরিব হুজুর, আল্লাহর ঘর মসজিদ আমরা বানাবার চাই, কিন্তু আমাদের সাধ আছে সাধ্য নাই। মনে হে বড় আশা ছিল যাব মদিনায়, আশা আছে না নাই? সালাম আমি করব গিয়া নবীজি রোজায়, মনে হে বড় আশা ছিল আমি যাব মদিনায়, আরব সাগর এ কন কন আরব সাগর পাড়ি দিব নাই কই আমার তরি, আমি পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি, আমার স্বাদ আছে সাধ্য যে নাই, স্বাদ আছে সাধ্য যে নাই, করি কি উপায় মনে হে বড় ছিল যাব মদিনায়, এদের মনে হে বড় আশা আল্লাহর ঘর মসজিদ বানাবে, এদের স্বাদ আছে কিন্তু সাধ্য নাই। এদের দিনের বেলা মাহফিল দিয়েছে, হাজার হাজার আল্লাহর পাগল আইছে, এই পাগলদের কাছে ব্যাগ যাবে রুমাল যাবে, আল্লাহর ঘরে মহব্বত করে 10টা 20টা টাকা হলেও দিবেন। কারা কারা দিবেন আল্লাহকে একটু হাত দেখান, যারা যারা দিবেন। ওয়াজগুবি যারা হাত তোলেন না, যারা দিবেন তারা হাত তোলেন তো টান টান করে দিকে হাত নামান, টেকা আছে? তুই দিকে হাত তুল, টেকা আছে নাই? আচ্ছা কারা কারা দিবেন না তারা এখন হাত তুলে, তার মানে এক ধরে নেই করে ব্যাগ এলা কুটিরে টেকার বস্তা হবে, এক বস্তা টেকা হবে। শোনেন এই শোনেন, মসজিদের বাক্স যখন দান বাক্স মুখে রাখতে, আপনি কোন টেকা দিবেন?
কোন টাকা? পকেটের টাকা বের করে দিলে থেকে চলে না, চা খাওয়া চলে না, পান খাওয়া দেয় না, ওই টাকা দিবেন? আল্লাহ কোরআনে বলেছে লান তানানুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, সবচাইতে মহব্বতের টাকা আল্লাহ দাও, দুনিয়ার ব্যাংকের টাকা আজকে যারা বাটপার চিটার তারা চুরি করতেছে, জোরে জোরে কথা ঠিক না, ব্যাংক তার টাকা নাই তো, সব সব শেষ হয়ে গেছে। আল্লাহর জান্নাতের ব্যাংকে আজকে যে টাকা আপনারা দিবেন এটা আল্লাহর জান্নাতের ব্যাংকে আল্লাহ জমা করে দিবে। ভাই জান এই যে ব্যাগ নামছে লাল ব্যাগ, দেখেন লাল ব্যাগ, সবাই দেন ব্যাগের মধ্যে দেন, মাত্র দুই মিনিট তিন মিনিটের মধ্যে আদায় কমপ্লিট করে আমি আবার টানা ওয়াজ করবো, এই টেনশন আর আমার মাথার মধ্যে থাকবে না। এখানে অনেক আল্লাহর বান্দা আছে যারা ব্যাগের মধ্যে দিবেন না, পাঁচশো দেবেন, হাজার দিবেন, দুই হাজার, পাঁচ হাজার দিবেন, এই সকল আল্লাহর পাগলদের আমি বলি এখানে এসে আপনারা দিয়ে দেন। যদি কেউ মনে করেন হুজুর আমি নগদ তো টাকা আনি নাই, বেশি দিবার চাচ্ছি, তাহলে খাতার কলম নিয়ে বসে গেছে, আপনারা একটু হাত তুলে বলেন, মসজিদে এক বস্তা সিমেন্ট দিবেন, দুই বস্তা সিমেন্ট দিবেন, এক হাজার টাকা দিবেন, পাঁচ হাজার, দশ হাজার টাকা দিবেন, এইরকম আল্লাহর যদি কোনো পাগল থাকে ওঠা বসা করবেন না, ওয়াজ আতা উঠবেন না, আল্লাহর ঘরের জন্য টাকা চাওয়া আছে। যদি আপনি আওয়াজ আতা উঠে আপনি মাহফিলের সৌন্দর্য নষ্ট করেন তাহলে আপনি প্যারালাইসিস হয়ে মরবেন, প্যারালাইসিস। কি নাম? আব্দুল সালাম কনস্টেশনের ঠিকাদার, তিন হাজার টাকা নগদে করছে দান। আব্দুল সালামের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ যে নিয়তে দান করলো নেক নিয়ত নেক আশাকে আল্লাহ আপনি কবুল করেন, জোরে বলে আমিন। ব্যাগের আদায় শেষ হলে আবার ওয়াজ শুরু হবে, কোনো টেনশন করেন না। আপনারা যারা পারবেন একটু হাজার টাকা, দুই হাজার টাকা, পাঁচ হাজার একটু টেজে আসেন। কি দেবে জরুর, কি দেবে? তো আপনার ভিতরে একজন খাতা লে দান না কেন ভাই? এখানে জনগণ তকবির চাচ্ছে না, ওরা লেখা দিবে ভিতরে একটু কাগজ কলম নিয়ে, দুই চারজন যাও যারা দু এক বস্তা সিমেন্ট দিবেন, আল্লাহর রাস্তায় একটু নাম লেখা দেন। আর এখানে পাঁচশো টাকা হাজার টাকা ব্যাগের মধ্যে না দিয়ে আমার হাতত দেন, হাতত দেন, ব্যাগের মধ্যে দিবার গেলে শয়তান করে ছোট লোট দে, ছোট টাকা দে, কিন্তু হাতে দিবার গেলে কিন্তু ছোট লোট দেওয়া পারবে না। এজন্যে অনেক সময় প্রকাশ্যে দান করা আল্লাহ রাসূল বলেছেন অনেক উত্তম, গোপনে দান শয়তান ধোকা দিয়া দশ টাকা বের করে দিবে, আর প্রকাশ্যে দান ধোকা দিবার পারবে না, পাঁচশো টাকা এখানে চলে আসবে। আল্লাহর কোন পাগল পারেন আল্লাহর ঘরে পাঁচশো টাকা দেবেন? কে দিল? আব্দুল হামিদ কাজী সাহেব, মৌলানা সাহেব এক হাজার টাকা দান করেছে আল্লাহর ঘরে, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়া করেন, আল্লাহুম্মা আমিন, কবুল করো, কবুল করো। আমার মা বোনেরা মা বোনদের কাছে যাবেন, ফাতেমার যে ওয়াজ শুনাইছে আমার মা বোনেরা খুশি হয়ে ব্যাগ ভরে টাকা দেবে, মায়েদের কাছে যাচ্ছেন, মায়েরা টাকা দিবেন, মা আল্লাহর রাস্তে দিবেন, দোয়া করে দিব আল্লাহ মা খাদিজার সঙ্গে যেন জান্নাত দেয়। একজন পাঁচশো টাকা এক মন ধান, কি নাম? ইসমাইল হোসেন, পাঁচশো টাকা নগদ, বাকি এক মন ধান করলো দান, ইসমাইলের দানকে আল্লাহ আপনি কবুল করেন, ইসমাইল কুরবানি হয়ে গেছে আল্লাহর জন্যে, ইসমাইল নবীর সঙ্গে আল্লাহ তুমি তারে জান্নাত দেন। আর একজন পাঁচশো টাকা দান করলো আল্লাহ কবুল করেন, কবুল করো, কবুল করো, মোদের কামনা দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। দোয়া করদম, দোয়া করদম, বাদার গাহে লাহি হায়াত ও দৌলত এলমে দ্বারা, যে টিনের দোকানদার, কি নাম? আলামিন সাহেব, টিনের দোকানদার, পাঁচশো টাকা আল্লাহর ঘরে করছে দান, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়া করেন, আল্লাহুম্মা আমিন। ভাই জান এই এই মসজিদের মুসল্লি যারা তারা মোটামুটি দান করেন, আপনারা তো দিচ্ছেনই, সারা দেবেন আবার দেন, আবার দেওয়ার জন্য এরাদা করেন, ইচ্ছা করেন, কারণ গ্রামের লোকেরা যদি দান বেশি না করেন বাইরের লোকের টাকা দেখে মসজিদ হবে তাই, এই জন্য গ্রামের মসজিদের সভাপতি সেক্রেটারি কেশিয়ার আপনারা মোটামুটি দান করেন, সবাই দান করেন। এই টাকা হলো কে দিল? খেলে দিলেন নূর সরকার, পাঁচশো টাকা দান করছে, কি না? আব্দুল আলিম ডাক্তার পাঁচশো, সাইফুল পাঁচশো, আল্লাহর ঘরের জন্য করছে দান, আল্লাহ তাদের দানকে কবুল করেন, নূর সরকার পাঁচশো টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়ে, আল্লাহুম্মা আমিন। কি মহসিন মাস্টার এক হাজার টাকা দান করে চাল্লার ঘরে নগদে, আল্লাহ তার দান কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়া করেন। হাফিজার আলী পাঁচশো টাকা দান করে চাল্লা কবুল করেন, কি নাম? অবিরণ মেয়ে মানুষ, মা সাল্লাহ, আমার মা অবিরণ পাঁচশো টাকা দান করলো, মা খাদিজার সঙ্গে জান্নাত দেন। আর একজন আল্লাহর বান্দা দুইশো টাকা দান করছে, আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এ দুনিয়া রবে না কসিরকাল, একদিন ভাঙবে রে বাজার, এ বাজার ভাঙিয়া গেলে সৌদা না মিলিবে, কি হবে উপায় তোমার?
সরকার জাইদুল সরকার 2000 টাকা দান করবে আল্লাহ তার দান কবুল করেন আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়াত আল্লাহুম্মা আমিন আরিফুল ইসলাম গাজী 2000 নগদে করছে দান আল্লাহ তার দান কবুল করেন আরেকজন আল্লাহর বান্দা 500 টাকা এক মন ধান কি নাম আক্তারুল ইসলাম 500 টাকা নগদ বাকি এক মন ধান করছে দান আক্তারুলের দান কে আল্লাহ কবুল এই আপনারা সবাই একটু ধান লিখে দেন আচ্ছা বাবা এখন যেগুলো বাকি লিখবি লেখো হযরত সরকার 1000 টাকা হযরত সরকার 1000 টাকা দান করবে আল্লাহ কবুল এখন সব লেখেন তো আর কইেন না পরে একবারে করেন অসুবিধা নেই দুটো একসাথে হয় তাই এরা এই প্যাজেট করবার যা বিপদ পড়ে গেছে এদেরা টিপতিছে আবার যে আদায় সেগুলো অফ করে দিচ্ছে ঠিক না কারণ আদায় ওয়াজ দুটো একসাথে করলে এরা বেকায়দা পড়ে যায় মানে আমি বলেছি আমার আদায়ের ওয়াজ যেন কেউ শুনবার না ভাই ওয়াজ শুনবে কিন্তু আদায় চলবে না আর উপরকার হেডিং ভালো দেওয়া লাগবে বুঝলেন আমি যা ওয়াজের মধ্যে কই কই হেডিং কিন্তু খারাপ দেওয়া চলবে না এখন হেডলাইন দেখে চিন্তা করে বক্তা কি ওয়াজ করলো এক ওয়াজে দিয়েছে মমতাজক বক্তা খারাপ আঁশ দিল আমি বলো মমতাজক খারাপ আঁশ দিছে আর এক হেডলাইনে দেখলাম 23 সাল বক্তা বজুহিত বলতে 23 সাল এই সরকারের পতনের সাল আমি সরকারের পতন করছি আমি 23 সাল বলছি পরিবর্তনের সাল জোরে করে কথা ঠিক আপনার পরিবর্তন আর সরকার পতন দুটা কি এক হেডলাইন দিয়ে দিছে পুলিশ আমার খোঁজ দিছে আজ গেল এরা তো এইখানে করে মানে বেশি ভিউ বাড়ানোর জন্য একটা হেডলাইন মেরে দেয় আসে না একবার বাতিল আমন দেওয়া দিছে পুলিশ আমার খুঁজতেছে রাত 12টার সময় কে কি হলো হ্যাঁ এই জন্যে এটা ভালো আছে গোটা বিশ্বের মানুষ আপনাকে ও আছে এই যে আপনাকে আজকের দিনের ওয়াজ এটা কিন্তু লাইভে গোটা বিশ্বের লোক দেখতেছে যে সারিয়া গান্ধী রে সুতানারা কোথায় রে ওরা এখন গুগল সার্চ করতেছে আপনাকে সুতানারা দেখতেছে ওরা জানেন আপনি আসেন কোথায় লন্ডন থেকে দেখতেছে আমেরিকার থেকে দেখতেছে সৌদি আরব থেকে দেখতেছে আজকের মাহফিল সবাই দেখতেছে সবাই লোক হবেন না ওরা আসলে বিরক্ত হয় না একটু লাঠি খেলা করলে আপনাকে দেখতে বক্তা কষ্ট হয় কি করবেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আর একজন 500 টাকা দান করলো আল্লাহ দানকে কবুল করেন জি মাওলানা আব্দুল মান্নান সাহেব 10,000 টাকা করে বলেন মারহাবা এ পর্যন্ত সব চাইতে বেশি দান করছে জনাব আব্দুল মান্নান সাহেব উনি কি জীবিত না মৃত আচ্ছা আচ্ছা যে বাবা মারা গেছে তার রুহের মাগফিরাতে সন্তান 10,000 টাকা দান করেছে আমরা প্রাণ ভরে দোয়া করি আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিক জোরে করে আমিন এখন বলেন আনা রব্বুকুম আলা এই জিকির করতেছে ফেরাউন এই জিকির কে করতেছে এই জিকিরের অর্থ কি আমি হলাম সবচাইতে বড় আল্লাহ আর মুসা জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ সঙ্গে সঙ্গে ফেরাউন বলতেছে ধর যে বলছে ধর ফেরাউনের সমস্ত সৈন্য লাঠি হাতে নিয়ে বলতেছে তাহলে পাকড়াও করি মুসা বলতেছে আল্লাহ কি হলো এ মাইকের কি করতেছেন এতক্ষণ আমি হাত চুলকালাম ধরে কোন কি চুলকাইছে আজালকে চর দিয়ে চোখের মনে উল্টা দিয়েছে ফেরাউনের চর দেওয়ার ক্ষমতা আছে না নাই কিন্তু যখন বলতেছে ফেরাউন ধর মুসা বলতেছে আল্লাহ ফেরাউন আমাকে ধরবার চায় আমিও কি ধরবো নাকি আল্লাহ বলে মুসা এখন তুই দৌড়া মুসা বলতে আল্লাহ এটা একটা কথা হলো আমি যখন দৌড়াবো তখন জনগণ বলবে ফেরাউনের ভয়ে মুসা দৌড়াচ্ছে আল্লাহ কয় মুসা জনগণ কি কইলো সেটা আমি আল্লাহ দেখব না আমি আল্লাহর মার হবে জায়গা মতো সব জায়গা দিব না যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায় আমি মালা গেথে বলো কারে পরাবো সে যে কেন এলো না কিছু ভালো লাগে না মহিলার কটি দিল অল্প সময় হলেও আমি মা বোনদের একটা কঠিন ওয়াজ করছি যখন ঠিক কিনা আই রে খুশি রে ব্যাগ ভরে ভরে ঠেকা দিছে মা ও মামা রে আপনাকে জন্য আজকে প্রাণ খুলে দোয়া হবি মা আল্লাহ যেন মা খাদিজার সঙ্গে ফাতিমার সঙ্গে আল্লাহ যেন আপনাকে জান্নাত দেয় ধরে করে আমিন আমার মা বোনদের বাপ মা মারা গেছে দানের উসিলায় বাপ মার কবরকে আল্লাহ যেন জান্নাতের টুকরা বানায় দেয় সবাই আল্লাহ হমায়
এখন আসেন কি ওয়াজ করতেছি, এই ওয়াজের মধ্যে তো ঘাটাঘাটি করলে হবে না, বাড়া একটু তোমরা ধৈর্য ধরো বাবা। লিল্লাহে তাকবীর, আল্লাহ বলতেছে জায়গা মতো মার হবে, সে জায়গা বোঝেন, সেই জায়গা বলতে গিয়ে আমি একটা গান গাইতেছি, যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বল কারে পরাব। শোনেন শোনেন, এখানে শোনেন, এই কামটা করছে বেগুনি, বেগুনি বেগম 500 টাকা দিয়েছে, এটা মরদ মানুষ দিলে না করলেও ছোটো, কিন্তু মেয়ে মানুষের টাকা না বললে মনে করি টাকা কি তেজত গেল না পকেটত গেল, একটা সন্দেহ আছে না? নাই, মেয়ে মানুষের সন্দেহ বেশি। বেগুনি বেগম মা, আপনার 500 টাকা পাওয়া গেছে আলহামদুলিল্লাহ। এখন তা আমি এখন কি বলতেছি, যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বল কারে করাব, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, কবরে আসু জোরে কেন, কোথায় আসু? আজকে যারা মাজাত বল নাই, তারপরে দুই হাত দিয়ে ডাকতেছে খেলা হবি খেলা হবি, খেলবার গেলে শরীর বল লাগবে, তোর এখন কথা ঠিক কিনা আপনার বলেন তো, আমাদের বাংলাদেশের জনগণ আর্জেন্টিনার পক্ষে কিছু খসে কন্ত, এরা তো দুর্বল কোনো দলের পক্ষ নেয় না, ওরা জানে যে আর্জেন্টিনা ফাইনালে জিতবে আগে থাকাই জানে, তোর এখন কথা ঠিক কিনা। তাহলে বোঝা গেল খেলবার গেলে মাজাত কি থাকা লাগবে, তো মা দাদ তুই শক্তি নাই, তুই লিজি খাড়াওয়ার পারিস না, তুই আবার ডাকতেছিস খেলা হবি খেলা হবি, এটা কি তামাশা? খেলা হবে কবরে গেলে, ধরে কর কথা ঠিক না, কবরে আসু তারে হে আমি মজা দেখাবো। আল্লাহ বলে মুসা দৌড়া, মুসা বলতেছে আল্লাহ কত দূর দৌড়াবো, আল্লাহ বলে যেখানে গিয়ে দৌড়ান যাবে না সেই পর্যন্ত দৌড়ায়, ধরে কর সুবহানাল্লাহ। মুসা নবী দৌড়াই, ফেরাউন তার সাঙ্গ পাঙ্গ নিয়ে দৌড়ায়, ফেরাউন চিল্লায় বলে দেখো মুসা আমার ভয়ে দৌড়াচ্ছে, মুসা বলতেছে আল্লাহর হুকুমে দৌড়াই, ধরে কোন সুবহানাল্লাহ, তোর ভয় না, কারণ মুসার কলিজায় একমাত্র ভয় কার, আরো জোরে বলেন ভয় কার, তাহলে মুসা দৌড়ায় কার ভয়ে? আল্লাহর ভয়ে। ফেরাউন কয় আমার ভয়ে দৌড়ায়, মুসা মনে মনে কয় জাগা মতো আয় জাগা মতো আয়, সুবহানাল্লাহ। আল্লাহ কইছে যেখানে গেলে দৌড়ান যাবে না সে বন্ধু দৌড়ান, তার মানে বোঝা গেল একটা জায়গা আছে দৌড়ান যাবে না, একেবারে সাগরের তীরে যে মুসা নবী খাড়া আছে, তাকে দেখে তিন দিকে ফেরাউন সৈন্য লিয়া খাড়া আছে, লাঠি লিয়া অস্ত্র নিয়ে আর সামনে সাগর। ফেরাউন কয় মুসা রে আর দৌড়াবি না, মুসা বলতেছে আমি কি তোর ভয় দৌড়াই? ফেরাউন কয় পাগলা হইছো মুসা, আর তো দৌড়ার পারবি না সামনে সাগর, মুসা বলতে তোর কে চোখ সাগর কিন্তু আমার চোখে নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়াবাশশিরিল মুমিনিন, আল্লাহ সাগরকে 12টা রাস্তা বানিয়ে দিছে, জোরে বলেন কয়টা? মুসা নবী সবটাইতে বিশ্বরূপ, সাগরের মধ্যে 12টা রাস্তা, তাই বলে সব রাস্তা সমান না, বিশ্বরোড বোঝেন না, বিশ্বরোড এখন ফোর লাইন হচ্ছে, ফোর লাইন বিশ্বরোডের মধ্যে মুসা নবী তার সঙ্গীদের নিয়ে ঢুকে বলতেছে যে আল্লাহ আমাদের জন্য সাগরকে রাস্তা বানাই দিল, সে আল্লাহর শুকরিয়া তান, আমরা চার রাকাত নামাজ পড়বো। মুসা নবী সাগরের তলতে যে রাস্তা পায় চার রাকাত নামাজ পড়ে, ওই চার রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগছে, আল্লাহ বলে হাবিবুল্লাহ ওই মুসা নবীর চার রাকাত নামাজ আমি যত্ন করে রাইখা দিয়েছি, আজকে লাইলাতুল মিরাজে আপনার উম্মতের জন্য আসরের চার রাকাত নামাজ হিসাবে আপনাকে দিলাম, আপনার উম্মতেরা আসরের চার রাকাত নামাজ যখন মসজিদে জামাতের সঙ্গে আদায় করবে, মুসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে, এত দরদ করে আদর করে মানুষকে আল্লাহ তৈরি করে, সে মানুষ ক্ষতির মধ্যে পড়ুক আল্লাহ চায় না। আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, চারটা বিষয় যদি তোমরা সজাগ থাকো, এক নম্বর হলো ইমান, দুই নম্বর নেক আমল,
তিন নম্বর হক কথা বলা হক পথে চলা চার নম্বর হক কথা বলতে চলতে গিয়া বিপদ আপদ মুসিবত আসবে ধৈর্য ধারণ করবা এই চারটি আমল যদি তোমরা করতে পারো চারটা কাজ যদি তোমাদের দ্বারা হয় তাহলে তোমরা ক্ষতির মধ্যে পড়বা না তোমরা দুনিয়া থেকে কবরে তোমাদের দেহ যাবে কিন্তু ভিতরে পাখির কবর হবে না এই পাখিটাকে আল্লাহ আটটা জান্নাতের দরজা খুলে দিবে তাহলে এক নম্বর কি ইমান ধরে ধরে এক নম্বর কি ইমানটা মজবুত করা লাগবে ইকরার বিল লিসান তাসদিক বিল জানান আমল বিল আরকান এরই নাম হলো ইমান জবানে বলতে হবে কলিজার মধ্যে জায়গা দিয়ে বিশ্বাস করা লাগবে আমার ইমান বাঁচানোর জন্য জীবন যাক আমার কোনো আপত্তি নাই আমরা কেউ কোনোদিন বলবো না জীবন বাঁচান ফরজ আমরা সবসময় বলবো ইমান বাঁচান ফরজ আপনারা বলেন তো জীবন বাঁচান ফরজ না ইমান বাঁচান ফরজ আমাদের বাংলাদেশের লোকেরা কিন্তু জীবন বাঁচান ফরজ মনে করে বাতিলের সঙ্গে তারা আপোষ করে চলতেছে যদি তারা বিশ্বাস করতো ইমান বাঁচান ফরজ তাহলে এক মুহূর্তের জন্যে এরা বাতিলের সঙ্গে আপোষ করতো না বাংলাদেশের একজন মুমিনকে উকিল বলতেছে মুমিনকে উকিল বলতেছে আপনি যদি বাঁচতে চান তাহলে রাষ্ট্রপতির কাছে দরখাস্ত করেন কার কাছে রাষ্ট্রপতির কাছে দরখাস্ত করেন রাষ্ট্রপতি দয়া করে যদি ফাঁসির দণ্ড মওকুফ করে না আপনার আর কোনো টেনশন নাই তখন মুমিন বলতেছে এই উকিল এই কার কাছে দরখাস্ত করবার করলি কার কাছে দেখা যাচ্ছে রাষ্ট্রপতির কাছে আরে পাগলা আমি আমার জীবনে তিনটা রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি যার কাছে দরখাস্ত একবার বলতেছি আমি তিনটা রাষ্ট্রপতি মরা দেখছি ক্ষমতার থাকা অবস্থায় একটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা জিয়াউর রহমান একটা জিল্লুর রহমান এরা যদি প্রেসিডেন্ট হয়ে মরে তাহলে এর কাছে দরখাস্ত কোনো মুমিন লিখতে পারে না কারণ মুমিন বাঁচতে চায় আল্লাহর কাছে মরতে চায় আল্লাহর কাছে জোরে কোন কথা ঠিক কি না উকিল এরাই হলো মুমিন রে হাসি দেওয়ার জন্য লিয়ে যাচ্ছে একটা বার পিছন দিকে টান খায় না টান খায় না সামনের দিকে যায় তো একজন বলতেছে তো ফাঁসি দিবি আপনার ভয় হয় না মুমিন বলতেছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন তোমরা বলো আমাদের ফাঁসি হবে আর আমরা দেখতেছি আটটা জান্নাত আমাদেরকে বরণ করে নিবে ইমান এরপরে নেক আমল হলো মাতা কুমুর রাসুল ফাখুদুহু অমানাহাকুম আনহু ফান্তহু আমার কথা কি বুঝলেন নেক আমল কি এই বুঝলেন ফজর নামাজ পড়ে এক সাহাবি নবী তাকায় দেখে চোখ দুইটা রক্তের মতন লাল আল্লাহ রাসুল বললেন কে রে আমার চোখ সাদা অবাক করে চোখ সাদা উমর ওসমান আলীর চোখ সাদা তোমার চোখ লাল কেন তো কয় হুজুর এশার নামাজ পড়ে আমি ঘুমাতে পারিনি আল্লাহ রাসূল বলেন কেন ঘুমাতে গেল না বলে আমি ঘুমাইলে যদি মরে যায় ঘুমালি যদি মরে যায় এই জন্য সারা রাত ধরে আমি কোরআন শরীফ পড়ছি নামাজ পড়ছি তওবা ইস্তেগফার করছি কানতে কানতে আমার চোখ দুইটা লাল হয়ে গেছে আল্লাহ রাসূল বলেন নাউজুবিল্লাহ সাহাবীরা বলতে হুজুর সারা রাত যে ব্যক্তি কোরআন শরীফ পড়ছে নামাজ পড়ছে তওবা করছে কানতে কানতে চোখ লাল হলো সুবহানাল্লাহ না বলে নাউজুবিল্লাহ কেন আল্লাহ রাসূল বলতেছে লুতুন ইসলাম পালো কোথায় এই নতুন ইসলাম কোথায় পেলো আমি এসার নামাজ পড়ে আমার বউ বুকের মধ্যে ঘুম পাড়ি তোর বউ নাই তুই যে সারা রাত কাঁদলো নামাজ পড়লো কোরআন পড় তোর বউ তাই হুজুর আমারও বউ আছে বউ হাক বললো কে রে নামাজ পড়ে আছো একসাথে ঘুমরে কোনো ঘুম নাই আমি সারা রাত কান্দার চাই রাসুল কয় আমি আর বউ উঠলে ঘুম পড়ি আর তুই আমার উম্মত হয়ে কান্দিস এই ইসলাম কোথায় পালি আমার ইসলাম হলো আমিনু সালিয়া হলো মাতা কুমুর রাসুল ফাখুদু আমা নাহাকুম আনহু ফান্তহু আমার ইসলাম হলো শান নামাজ জামাত আদায় করেছ বউকে বুকের মধ্যে নে ঘুমায়া দাও ফজরের সময় সামনে কাতের নামাজ ধরো সারা রাত ঘুম পাল্লে তাহাজ্জুদের সওয়াব আল্লাহ তোমার আমল নামায় দিয়ে দিবে এই সহজ ইসলাম তুমি কঠিন করছ কে তাহলে আমেলে সালেহা মানে কি বুঝতেছেন নবীর তরিকা মোতাবেক চলা লাগবে অন্য তরিকা বানান যাবি না আজকে আমাকে দেশত কাদরিয়া সৃষ্টিয়া নকশাবন্দিয়া মোজাদ্দে দিয়ে কিরে এত তরিকা কেরে তরিকা তো একটাই তরিকা কয়টা কথা কর না কেন কথা কর না কয়টা তাহলে কয় তরিকা মানবেন এত তরিকা বানানার কে দিল তরিকা বানানোর হুকুম তো কাউকে দেওয়া হয়নি আল্লাহ কোরআনে বলেছেন কুল হে রাসূল আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি কেউ যদি আমি আল্লাহকে পাওয়ার চায়
আপনি নবী বিনে আমি আল্লাহকে পাওয়ার কোন রাস্তা নাই সবাই আমার সঙ্গে বলেন উপায় নাই রে বলেন উপায় নাই রে উপায় নাই রে উপায় নাই নবী বিনে আল্লাহ পাওয়ার যারা বলতেছেন না এরা মরবি রে এরা মরবি রে কেন জবান খোলে না কেরে এরা সাদা কালা গান কয় সাদা কালা সাদা কালা এরা ভালোই কয় কাঁচা বাদাম ফাঁচা বাদাম ভালোই কয় হকের নামের দরকার নাই নামের দরকার নাই গোপনে 10,000 এক বান্দা আল্লাহর ঘরে নগদে করছে দান আমরা দোয়া করি নাম যাই হোক এক নম্বর জান্নাতে আবু বকরের সঙ্গে আল্লাহ যেন জান্নাত দেয় জোরে করে আসেন আমাকে নামের দরকার আছে জান্নাত আবু বকরের সঙ্গে পালিয়ে হলো জোরে কোন কথা ঠিক কিনা মাশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে আমিলু সালিহা মানে কি বুঝলেন এই কি বুঝলেন ঈমান মানে কি বুঝলেন রাষ্ট্রপতির কাছে দরখাস্ত করা যাবে না দরখাস্ত কার কাছে আর আমিলু সালিহা মানে নিজের ইচ্ছা মতো আমল করা যাবে না নবীর তরিকা মোতাবেক করা লাগবে কথা বুঝলেন আল্লাহর একজন বান্দা 2,000 টাকা নগদ করলো দান আল্লাহ তার দানকে কবুল এ ভাই এ ওঠেন না রে আর দুটার জিনিস আছে একটা হলো অতাওয়া সওবিল হক তোর এখন কি অতাওয়া সওবিল হক আপনারা জানেন বাংলাদেশে একজন প্রখ্যাত আলেম ছিল বুখারী শরীফের যিনি বাংলা অনুবাদ করছে তার নাম হলো আজিজুল হক ধরেখান তার নাম কি আর ওয়াজ হচ্ছে অতাওয়া সওবিল হক আপনার বন্ধু আজিজুল হক কি জেলত যায়নি এ ধরেখান জেলত যায়নি এরপরে ওনার সন্তান সাইকুল হাদিস মামুনুল হক আবার কয় না মামুনুল আজকের ওয়াজ হবে অতাওয়া সওবিল দেখছেন হকের অবস্থা দেখছেন বাপও জেলখানায় ব্যাটাও জেলখানায় এটা হলো হক কুল জাল হক ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহোকা এখন আপনারা বলেন যে হক এ পর্যন্ত আমি 9 বার ঢুকছি কয়বার সামনে চান্স আছে আরো কয়েকবার এবারে ওয়াজটা করি বাবা রে হাইরে হাইরে কি করি রে না 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 টেকাও লাগবি রে হায় হায় রে মসজিদের বলে ছাদ নাই না ছাদ আছে কষ্ট করাই তো বাদান কষ্ট করলি তো কৃষ্ণ কথা না কৃষ্ণ এটা হিন্দুকের একটা মূর্তির নাম ঠাকুরের নাম কৃষ্ণ নাই যে কষ্ট করলে কৃষ্ণ মিলে কষ্ট করলে আল্লাহ মিলে খোয়ালে কৃষ্ণ কিরে কষ্টের বিনিময়ে আমরা আল্লাহ পাবো তোর কোন কথা ঠিক কিনা খবরদার কৃষ্ণ খবেন না কবির না আমার বউ তুই আমার লক্ষ্মী খবরদার কবির না লক্ষ্মী হিন্দুকের একটা দেবতার নাম দরকার কথা ইনশাল্লাহ আমাকে আর্ধেক তো হিন্দু হয়ে আছে এ লক্ষ্মী কবির না কৃষ্ণ কবির না এগুলো কথা চলবে না আমার কথা কি বুঝলেন অতা কি না সোনা মনে কি দরকার সোনা কবির সোনা কি রে ও আপনি কলজা কবেন কলজা আপনি বলেন তো সোনার দাম বেশি না কলজার দাম বেশি তো কলজা কবেন তুমি আর কলজার টুকরা গো এক বউ কবেন অসুবিধা কি আল্লাহ কোরআনে বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না স্বামী হলো বিবির পোশাক বিবি হলো স্বামীর পোশাক দিনের ওয়াজে এত ওয়াজ করা যাবে না এটা রাতে দাওয়াত নিয়ে করা যাবে দরে কোন ঠিক না আমি দিনে খুব পাড়াপাড়ি করতেছি কারণ ওয়াজগুলো তো বুঝার লাগবে অতাও সবিল হক আপনাকে কিছু বুঝাইছি বুঝলেন হকের অবস্থা কি আইজুল হক মামুনুল হক হ্যাঁ 50 বছর এই বাংলাদেশের সবচাইতে ভালো তাফসির হক কথা যিনি বলেছেন সে আল্লাহর ওলি কোরআনের পাখিয়া কোন বন্দি জেলখানায় ধরে বলেন ঠিক না ওনার নাম বলা দরকার নাই কইলি জনগণ বুঝবার পারে বন্দি ময়না কোন জায়গা কেরে কাউয়া এ কাউয়া 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 কা কা করে কাউয়া কয় কেরে তোক বন্দি করে না কেরে তোক বন্দি করে না কাউয়া কয় আমার কাকা মানুষ ঘৃণা করে বিশ্বাস করে না এদিন আমার বাড়ি আছে আর ময়না যে কথা কয় প্রত্যেকটা কথা মানুষের কলজার মধ্যে ঢোকে এই জন্য ময়নাক বেড়াত হয়নি ময়নাক ভিতরে ঢুকে থসে ধরে কর আমার
সোনার ময়না পাখি সবাই বলেন আমার সোনার ময়না পাখি কোন দেশে উড়া গেলি রে দিয়া মোরে ফাঁকি রে আমার সোনার ময়না পাখি পতাওয়া সাউবি সব হকের কথা বললে হক পথে চললে ওয়াজ করে যখন ধুনুট মোড়ে এমন সময় বাড়ির বউ বলতেছে স্বামী গো আপনি কোথায় বললাম সিরাজগঞ্জ ওয়াজ করে এখন ধুনুটের মোড়ে আইছি বউ বলে বাড়িতে আসবেন না পুলিশ ১১টা থেকে ঘুরতেছে বাড়িতে আসবেন না পুলিশ ঘুরতেছে চোখে পানি পড়ে তোমার কোরআনের কথা বলে একটা হুজুর বাড়ির যাবার পারে না পুলিশ ঘরে এ অবস্থায় ধৈর্য ধারণ করতে হবে কোনোদিন বাচ্চা হয়নি রে এবার প্রথম বাচ্চা মা দিবে এই বাচ্চার কি কষ্ট মা তো জানে না প্রসব বেদনা যখন শুরু হয়ে গেছে মা কান্দের বলে জীবন দিব বিষ খাবো মহিলা যাবো গলার দড়ি দিব দাদি নানি বলে কান্দিস না রে কান্দিস না ধৈর্য ধর কথা সবই সবর ধৈর্য ধর ধৈর্য ধর ধৈর্য ধর ধৈর্য ধারণ করেছে দাঁতের উপর দাঁত দিয়া দাইমা বাচ্চা ধরতেছে এত কষ্টের পরে যখন বাচ্চা হলো প্যা করে কান্না দিল মা ব্যবসায় গেছে ঠান্ডা পানির মধ্যে কাপড় ভিজায়া মায়ের কপালে যখন কাপড় দেয় মা সময় হোস ফেরা পাইছে ওই বাচ্চাকে গোসল করে যখন মায়ের কোলে দেয় মা কিন্তু বাচ্চাকে নিয়ে জিব্বা বের করে চুমা খায় দাদি নানি বলতেছে এর জন্যে তুই গলার দড়ি দিবার চাইলি এর জন্যে বিষ খাবার চাইলি লাত্তি দিয়ে ফেলে দে ওরা আদর করিস কেন মা বলে দাদি গো কষ্টের পরে এমন শান্তি এমন সুন্দর নিয়ামত আল্লাহ আমাকে দিবে এইটা কখনোই তো আমি বুঝতে পারি নাই আজকে বাংলার জমিনে কোরআনের কথা বলে কোরআনের পথে চলে কোরআনের সৈনিক হয়ে যারা কষ্টের মধ্যে আসবাজান আরও কষ্ট প্রসব বেদনার মতন আপনাকেও সহ্য করা লাগবে দাঁতের উপর দাঁত একটু ধৈর্য ধরে মায়ের কোলে যেমন সন্তান আসে বাংলার আকাশে একদিন কলিমার পতাকা পথ পথ করে উড়বে সেদিন আর্জেন্টিনার পতাকা উঠবে না ব্রাজিলের পতাকা উঠবে না আমাদের যুবকেরা আর্জেন্টিনার জার্সি গায়ে দিবে না ব্রাজিলের জার্সি গায়ে দিবে না এই সোনার যুবকেরা প্রত্যেকটা বাড়ি বাড়ি মোড়ে 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 আল্লাহর কলেমার পতাকা উড়াবে আল্লাহ যেন আমাদের জীবনের জন্যে ইমানের জন্য আমলের জন্যে আজকের এই মাহফিলকে কবুল করে সকলে বলে আমিন জোরে বলে আল্লাহুম্মা আমিন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম্মি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা নাবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারাক ওয়াসাল্লিম আল্লাহুম্মা আমিন اللهم انت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والاكرام الله دينের বেলা তোমার পাগল বান্দা বান্দিরা হাট বাজার বাদ দিল দুনিয়ার কাজ কামকে বাদ দিল আল্লাহ তোমার কোরআনের পাগল হইয়া ঘন্টার পর ঘন্টা এই জান্নাতের বাগানে বসে বসে যারা সূরা আসরের তাফসির শুনলো আল্লাহ মেহরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়াতের জন্য নাজাতের জন্য জান্নাতের জন্য আল্লাহ তুমি কবুল করে নাও মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ এর মধ্যে যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করে দাও এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ তুমি কবুল করে নাও তামাম আম্বিয়ায়ে কেরাম আসহাবে কেরাম তাবিনে কেরাম তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলে আরো আফরে হাদিয়া কবুল করো মাবুদ তোমার হাজি বান্দা মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করে আজকে দুনিয়া থেকে চলে গেছে গত আগস্ট মাসে আল্লাহ বাড়িতে আসলাম ছেলে দুইটা চোখের পানি নিয়ে বলে হুজুর বাবা দুনিয়াতে নাই আল্লাহ সেই বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ যারা কষ্ট করে মেহনত করে তোমার ঘরকে উন্নয়ন করার লক্ষ্যে এই জান্নাতের বাগান দিনের বেলা লাগাইছে আল্লাহ তাদের সকলকেই তুমি পাঁচ অক্ত নামাজি কবুল করে নাও আল্লাহ এই সুতানারা দক্ষিণ পশ্চিম পাড়া
জামে মসজিদের আহাল টাকা পয়সা দিয়া যারা মসজিদ গড়ায় দিল করতেছে সুন্দর করতেছে আল্লাহ তাদের সকলকে ইমানে আমলে তুমি কবুল করে নাও আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো সহ সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো প্রধান অতিথি চেয়ারম্যান সাহেবকে কবুল করো আল্লাহ আল্লাহ তিনি বলেছেন মাহফিল মাহফিলের ব্যাপারে তিনি অনেক ত্যাগ স্বীকার করেছেন কষ্ট করেছেন আমার চেয়ারম্যানের জন্য দোয়া করবেন আল্লাহ এই বিশাল মাহফিল থেকে তার জন্য দোয়া করি আল্লাহ কবুল করো আয় আল্লাহ তাআলা যারা সর্বাত্মক শ্রম দিয়া কষ্ট দিয়া এই দিনের বেলার মাহফিল লাগাইছে আল্লাহ তাদের সকলকেই জান্নাতি কবুল করো আমার মা বোনেরা কত কষ্ট করে কত দূর থেকে হেঁটে হেঁটে এসে আজকে জান্নাতের বাগানে বসেছিল আমরা ফাতেমার ওয়াজ শুনলাম আমরা খাদিজার ওয়াজ শুনলাম মা বোন জন্য দোয়া করি আল্লাহ পর্দানিশী ফাতেমার সঙ্গে আল্লাহ তাদের কবুল করেন আমি অসুস্থ আমার মতো যারা অসুস্থ হাত তুলেছে আল্লাহ সবাইকে সুস্থতা দান করেন গোটা বাংলাদেশকে হেফাজত করেন জেল জুলুমের মধ্যে মানবতার জীবন যাপন করতেছে কোরআনের বন্দি পাখি কলিজার টুকরা আমির হামজা মামুনুল হক আল্লামা সাইদ হুদুর সহ যারা জেলখানায় বন্দি জীবন কাটায় আল্লাহ তাদের সকলকে হেফাজত করো আবার তাদেরকে কোরআনের ময়দানে ফিরিয়ে দাও আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও আল্লাহ আল্লাহ খাস করে আমাদের সকলকে কবুল করে নাও আল্লাহ যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয় মাসটা যেন রমজান মাস হয় ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু